আজকে দুপুরে আমি দারুণ একটা রেসিপি বানিয়েছিলাম লাঞ্চের জন্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। কারণ কাঁচকলাটা কিন্তু সকলে খুব একটা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। এই যে প্রেশার কুকারের মধ্যে আমি কাঁচকলা আর আলু সিদ্ধ করতে দিয়েছি, তবে আলুটা আমি দিয়েছি কারি বানানোর জন্য, আজকে বানাবো শুধু কোপ্তা। এখানে দেখো আলুগুলো আমি এখন ইউজ করছি না, আলুগুলো অন্য কাজে লাগাবো। এখন এই যে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখছো, এইগুলো একটা বাটির মধ্যে সবকটা নিয়ে নিচ্ছি, নিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে বা হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো কাঁচা জিরের গুঁড়ো। কাঁচা জিরের গুঁড়ো আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। এগুলো আমি আগেও একটু একটু করে দিয়েছিলাম, আবার ফের আবার একটু একটু করে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি কড়াতে একটুখানি নেড়ে শুকনো জিরে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে এখন দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা আমি একটুখানি বেশি দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো দিও, কারণ আমার হালকা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা, আর তারপরে একটু বেসন। এটা কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে, নইলে কলাটা তো খুবই আঠালো হয়, ওটা ঠিক কোনোরকম শেপ দেওয়া যায় না, ওই জন্য ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচো করে আর আদা গ্রেট করে। এগুলো তোমরা দিতেও পারো নাও দিতে পারো, ওইগুলোতেও যথেষ্ট ভালো টেস্ট হয়। ব্যাস মোটামুটি মাখিয়ে নিয়ে আমি হাতে করে হাতের ওপর একটু তেল লাগিয়ে নিয়ে কোপ্তার শেপ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার কড়াতে তেলও গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি একটা একটা করে এই কোপ্তারগুলো দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিতে হবে, কারণ যদি একটু জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই আমি একটা একটা করে দিয়ে পুরো সব কোপ্তাগুলো ভেজে নিচ্ছি, আর গ্যাসটা একদম আস্তে করে দিয়ে রেখেছি। এইভাবে কিন্তু কোপ্তাটা আমার রেডি হয়ে যাচ্ছে। যদি তোমরা কোপ্তা কারি বানাতে চাও তবে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি কিন্তু কোপ্তা কারির রেসিপি দেখাবো। আজকে শুধু কোপ্তাটাই দেখালাম, এখানে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখো কলার খোসাগুলো আছে, এগুলো দিয়েও কিন্তু একটা দারুণ রেসিপি বানানো যায়। সেটাও যদি দেখতে চাও তোমরা কমেন্ট করে